হনুমানের দল বেরিয়েছে গো, চলো 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 তোদের কাছে যাই দেখি, নৌকা ছুটে আসবে না তো? বন্ধুরা দেখুন, হনুমানের দল টাইগারে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে বাঘের সঙ্গে ওরা ঘুরে বেড়ায়, ডাকছে কেমন হোবা, দেখেছো বাঘের ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে? আরে যে দেখো চড়ের উপরে হনুমানে, যে এই যে এই সোজা, এই আমার হাতের সোজা এদিকে একটা, এরকম টাইগারের চড়। তো বেশ ভালোই পারফরমেন্স বেঁধেছে, এই যে বেশ অনেক অনেক, তো এই যে সব বড় বড় সাইজের পারফরমেন্স দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন লাইফ স্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আর বাবা আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন নদীর উদ্দেশ্যে। তো আজ আমরা যাব সূর্যমণি খালের ওখানে, তো গিয়ে আজ আমরা জাল পাতবো, খয়রা জাল, মানে আজ ভাজনা পাতবো। তো আজকে ইচ্ছা আছে পারশে মাছ ধরার। তো এমন একটা জঙ্গলে আমরা আজকে মানে যাচ্ছি যেখানে সম্পূর্ণ রিক্স, যেমন বাঘের ভয় ঠিক তেমন কুমিরেরও ভয়। তো বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি, এখন ঠিক সকাল 8:30 বাজে। তো আমরা আমাদের ছোট নদী কারমানি খাল থেকে সামনে এগিয়ে চলেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, সুন্দরবন সম্পর্কে অনেক ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা চলেছি সামনের দিকে, বাবা মাছ দিচ্ছে আর পরমেশ্বর দাঁড় পাইছে। জঙ্গলের গা দিয়ে, এটা হচ্ছে টাইগারের জঙ্গল, কিন্তু সোজা পুরো একদম বড়ো করে। তো প্রথমে একটা গ্যারাপি দিয়ে জালটা পাতবো, পেঁধে নিয়ে আগে আমাদের জাল পেঁধে দিয়েছি, একদম এই সোজা করে অনেকটাই দূর পর্যন্ত দেওয়া আছে, যেহেতু বড় জাল। আর বাবা মাঝি দিয়ে দিয়েছে, জাল আমাদের এই পর্যন্ত, নৌকার গায়ে বেঁধে রেখেছি এখান থেকে। আর এই জায়গাটায় বেশ ভয়ও করছে, কারণ এই যে সমস্ত খাড়ি দেখছেন, এটা হচ্ছে আমাদের টাইগারের পাড়, মানে এখানে বাঘ থাকে। তো বাঘের জন্য জাল দেওয়া আছে মাঝখানে, দেখাচ্ছি আমি একটু, এই দেখুন এই যে জালগুলো দেওয়া আছে বাঘের জন্য, এই সাইডেও দেওয়া আছে। তো একটা রিক্সের জায়গায়, যেহেতু বলেছিলাম আজ আমরা আসবো, তো রিক্সের জায়গায় এসেছি। তো পারশে মাছ ধরার জন্য জালটা দিয়েছি, একদম সাইড দিয়ে দিয়েছি চরের, দেখা যাক মাছ পাতে কি না। আমরা জাল তোলা শুরু করে দিয়েছি, মাছ একটা বেঁধেছে দেখুন, পারশে মাছ ভাড়ায় যা, নৌকা চলে যাচ্ছে। তো না মাছ ছাড়া, মাছ ছাড়া, মাছ ছাড়া, মাছ ছাড়া, মাছ তো বেশি আর কি ভাটা নেমে যাচ্ছে তো তাড়াতাড়ি, এই জন্য মাছটা বাঁধার সময় পাইনি। তাও জানতো মাছ বেঁধেছে বেশ ভালোই, বড় বড় সাইজের সব পার্শ্বে বেঁধেছে, অনেক মাছ বেঁধেছে। আমরা ছাড়াচ্ছি দুজন মিলে, আর নৌকাটা ডাঙা চেপে যাচ্ছে, এই জন্য আর কি ভিডিও করার সময়ও পাচ্ছি না। বেশ ভালোই পারশে মাছ বেঁধেছে, এই যে বেশ অনেক অনেক, নৌকার ভিতরে ভর্তি হয়ে গেছে মাছ, মাছ লাফাচ্ছে দেখুন। আর এখানে দেখুন মাছ এখনো বেঁধে পড়ে আছে অনেকগুলো, এই যে বড় বড় সাইজের পারশে মাছ, একদম জঙ্গলের পাশে, তো এই জন্য এখানটা প্রচুর মাছ পড়ে, এই দেখুন এই যে বড় বড় সাইজের পারশে, এখানে বেলে পড়েছে, এখানে গুলে মাছও পড়েছে, পারশে মাছগুলোর শুধু সাইজ দেখুন, ততগুলো ছাড়িয়ে নিবো দুজন মিলে, এটা বড় সাইজের পাশে আছে, ওটাকে ছাড়া, ওইটাকে ছাড়াও, তাহলে আমি কোটা ছাড়াই, নাহলে দেরি হয়ে যাবে। তো আমরা প্রথমবার জাল ফেলে এই মাছ পেয়েছি, দেখতেই পাচ্ছেন মানে জলটা একটু ঘোলা বলে দেখা যাচ্ছে না মাছ, আমি দেখাচ্ছি আপনাদের আমাদের প্রথমবারের মাছ, এরকম প্রথমবারে আমরা বেশ ভালোই অনেকগুলোই মাছ পেয়েছি, সব জায়গায় মাছ আছে, এই কোনোটা দেখুন। তো এই যে সব বড় বড় সাইজের পারশে মাছ দেখুন, এটা আমরা প্রথমবার জাল ফেলে এই মাছগুলো সব পেয়েছি। তো আর একবার জাল দিয়েছি, তো দেওয়ার পরে এখনও সেই জালটা দেওয়া আছে, জালটা এখন আমরা তুলিনি, দেখুন বেশ বড় বড় সাইজের পারশে মাছ এবারেও আছে, এই যে প্রায় 1 কেজি পাই না,
আমরা জাল দিয়ে বসে আছি ঠিক টাইগারের জঙ্গলের পাশে। দেখুন আমাদের পিছনে টাইগারের জঙ্গল, মানে এই জঙ্গলে বাঘ থাকে, তো বাঘের জঙ্গলে আমরা আর কি জাল পেতে বসে আছি আমি আর বাবা। তো একটু পরেই আমরা জাল তুলবো। প্রথমবারে মাছ হয়েছে আমাদের, প্রায় 1 কেজির বেশি হয়ে যাবে পার্শে মাছ, সব বড় বড় সাইজের পার্শে, এরকম বড় বড়, এর থেকেও বড়, বেশ বড় সাইজের পার্শে পড়েছে। তো এই জালটা তুলে আমরা এবার চলে যাবো বাড়ির দিকে, যেহেতু এই জায়গাটা সম্পূর্ণ রিস্কের জায়গা। পাশেই দেখুন, মানে কত, এখান থেকে হয়তো 100 হাত হয়ে যাবে কি 50 হাত, জঙ্গলের কাছে আমরা আছি, মানে প্রচণ্ড রিস্কে মাছ ধরছি। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন আমরা জালটা তুলি। তারপর আমরা দ্বিতীয়বার জাল তুলছি, জালে খয়রা মাছ বেঁধেছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। এই যে বেশ খয়রা ঝাঁকে আর কি জাল পড়ে গেছিলো, এই দেখুন বেশ ভালো সাইজের খয়রা, ইলিশে খয়রা দেখুন, সবার কি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একটা আছে, মোটামুটি জাল তুলে নেবো তাড়াতাড়ি করে, নিয়ে আর বেরিয়ে যেতে হবে। বন্ধুরা মাছ দেখুন, বড় সাইজের খয়রা, তাই না বাবা? বড় সাইজের খয়রা বেঁধেছে। ও, এইরকম চাঁদা খয়রা শুধুমাত্র এখানে এসলেই পাওয়া যায়, মানে এই ফরেস্টারের চরে, অন্য কোথাও দেখা যায় না। বড় বড় সাইজের সব চাঁদা খয়রা দেখুন, শুধু মনে হচ্ছে সব তেলাপিয়া মাছের বাচ্চা। এই দেখ, আর একটা দিল, ওই একটা আছে, তো বেশ সব রকমের খয়রা পড়েছে, বড় ছোট। তাড়াতাড়ি করে জালটা তুলে ফেলি। বেঁধেছে তেড়ে মাছ, ও তেড়ে মাছের বাচ্চা বেঁধেছে, এখানে আবার খয়রাও বেঁধেছে দেখুন, বেশ বড় সাইজের তেড়ে মাছের বাচ্চা, এক্ষুনি বেঁধেছে, বুঝলে বাবা? এদিক দিয়ে, এদিক দিয়ে ছাড়া, এদিক থেকে মাথা, এদিকে আছে ওর মাথা, কত বড় গাল দেখো শুধু, দেখুন বেশ কত বড় সাইজের তেড়ে মাছের বাচ্চা, এদিকে খয়রাও বেঁধেছে, এই দেখুন। তো দিয়ে দেবো দুয়ারে কবে, এখনো সামনে আছে, সব দিয়ে দেওয়া হচ্ছে নৌকার মধ্যে। এই দেখুন ঝাঁক বেঁধেছে বন্ধুরা, খয়রা মাছের ঝাঁক, এই দেখুন, এই যে চারিদিকে লাফাচ্ছে শুধু, বেশ ভালোই খয়রা মাছ বেঁধেছে, সব চাঁদা খয়রা, সব চাঁদা খয়রা সাইজের খয়রা, আর এদিকে টেড়ে টেড়ে মাছের বাচ্চা আবার একটা বেঁধেছে, বেশি বড়। হ্যাঁ, এত লাফাচ্ছে না খয়রা মাছগুলো, সব বেরিয়ে যাচ্ছে। এখনো জাল তুলি, প্রচুর জাল আছে, এখন আরো মাছ বেঁধেছে, বড় সাইজের খয়রা আর পার্শে, অনেকক্ষণ পরে পার্শে মাছ দেখা গেল, এতক্ষণ শুধু তেড়ে মাছই পড়ছিল, ও ছাড়িয়ে গেছে খয়রা মাছটা, দেখি ওই আবার পড়লো, বেশ বড় সাইজের খয়রা দেখুন, আর পার্শেও একটা বেশ বড় সাইজের, ভালোই মাছ পড়ছে। সব মাছ ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ সম্ভব নয় সব মাছ ভিডিও করাই, দেখুন বেশ মাছ দেখুন শুধু নৌকায়। বন্ধুরা দেখুন এক জায়গায় কতগুলো মাছ বেঁধেছে, 4টে মাছ এক জায়গায়, মানে পুরো একদম ফাঁসে ফাঁসে হালসি গাদা হয়ে গেছে, এই দেখুন এক জায়গায় 4টে মাছ পুরো একদম বড় বড় সাইজের মাছ, সব দেখেছেন, একা একাই ছাড়িয়ে যাচ্ছে, মানে খুব বেশি ফাঁসও গেলে নিয়ে, এরা হালসি গাদা হয়ে গেছিলো এক জায়গায়। দেখি জাল তুলি এখনো। বন্ধুরা এটা বগি উঠেছে আমাদের, বেশ বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের সোনা বগো, সেই সঙ্গে সাথে একটা খয়রা চাঁদা, খয়রা চাঁদা খেতে এসলো। বাবা কামড় দেবে কিন্তু, আগে মেরে দাও, মেরে আগে মেরে দাও, কিন্তু হাতে কামড় দেয়, হাতে কামড় দেয়, প্রচণ্ড জোরে কামড় দেয় ও, দেখুন বন্ধুরা কত ভয়ঙ্কর, হ্যাঁ পুরো ভয়ঙ্কর। বন্ধুরা দেখুন শুধু কি করছে, আর একটা সোনা বগো মাছের বাচ্চা, তো ও ছাড়াও, আর খয়রা মাছ এদিকে আছে, এই যে দেখুন এই মাছগুলোকে খেতে আরো এসেছিল, ও বেশ বড় বলো, মোটামুটি বড়, দাঁড়াও আমার গায়ে দিও না, জানো দাও, হ্যাঁ আমি জানতাম আমার গায়ে আর ঘুরি, কোথায় উঠে গেছে দেখো। বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু একটা জিনিস দেখুন, নদীতে বাঁদর, মানে হনুমান ঘুরে বেড়াচ্ছে, হনুমান না বাঘ কিছু বুঝতেই পারছি না, মানে হয়তো আমি তোকে দেখাতে পারবো না, কিন্তু ওরা নদীর চর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর আছে, প্রচুর প্রচুর এখানে, মানে হনুমান হরিণ এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, দেখুন হচ্ছে, দেখুন চর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর ওই দেখুন ওই চরে সব সামনের দিকে সব দেখুন হেঁটে বেড়াচ্ছে, ও হনুমান সব না বলো, তো হনুমানের দল বেরিয়েছে গো, চলো 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 তোর কাছে যাই, দেখি নৌকা ছুটে আসবে না তো। বন্ধুরা দেখুন হনুমানের দল টাইগারের চড়ায় ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে বাঘের সঙ্গে ওরা ঘুরে বেড়ায়, সব চড়ার থেকে সব ঘুরে বেড়াচ্ছে,
বেশ হনুমান, সেই সঙ্গে হরিণও আছে আর বাঘও আছে, এই দেখুন সেই সঙ্গে ষাঁড়শও আছে, একসঙ্গে সব নদীর চরে ঘুরে বেড়াচ্ছে। ডাকছে কেমন ও, দেখেছো বাঘের ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে। আরে এই যে দেখো চরের উপরে হনুমান, এই যে এই সোজা, এই আমার হাতের সোজা এদিকে একটা, এরকম টাইগারের চর তো, ষাঁড়শগুলো উড়ে পালাচ্ছে। বন্ধুরা শুধু দৃশ্যগুলো দেখুন, আর একজন কি গাছ খাচ্ছে এখানে, কি গাছ খাচ্ছে একটা, বেশ গাছের পাতা খাচ্ছে এই সাইড দিয়ে। হ্যাঁ বেরিয়ে চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাই। হনুমান ডাকাডাকি করছে, নিশ্চয়ই এখানে বাঘও আছে, তো বেশিক্ষণ আমাদের থাকা যাবে না। এই দেখুন, এই দেখুন এখান থেকে হেঁটে বেড়াচ্ছে, এই দেখুন, এই যে, এই যে হেঁটে বেড়াচ্ছে, এই যে, এই সোজা, এই একদম এই সোজা, এই সোজা, এই আমার আঙুলের সোজা, এই একটাই, এই একটাই যে দাঁড়িয়ে আছে। ও চলো নৌকা বেয়ে দাও, এখানে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, বিপদ জায়গা, চলো 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 বেরিয়ে যাই। আজকের মাছ এই দেখুন, বেশ 2 কেজির বেশি হবে আজকে যে আমরা মাছ পেয়েছি, বেশ অনেকটাই মাছ আছে এদিকটায়। আর এখানে বগি মাছও আছে দুটো, এই যে দুজনের মুখ এক জায়গায়, দুটো শোনাবো গো। এদিকে আছে তেড়ে মাছ, আর পার্শ্ব মাছ তো বেশ অনেক আছে, খয়রা মাছ তো বেশ প্রচুরই আছে। এই দেখুন টাইগার জঙ্গলের কাছে জাল পেতে প্রচুর মাছ পেয়েছি, প্রচুর প্রচুর, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে এত মাছ পেয়ে। বন্ধুরা সেখান থেকে আমরা বেরিয়েছিলাম, এখন ঠিক 2টো বাজে, তো এখন আমরা চলে এসেছি ঘাটে। আর নৌকা তুলতে গিয়ে অনেকটাই দম হয়ে গেছে, মানে পুরো খালে জল নেই একদম, পুরোটা ঠেলে তুলেছি বাবার আমি, তো এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে ভিডিওটি এতটাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।